হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমরা ঘুরতে এসেছি নিউ ইয়র্কের নিউ রশেলে অবস্থিত ডেভনপোর্ট পার্কে। খুবই সুন্দর নিরিবিলি একটা জায়গা। আমাদের আসলে প্রায়ই এখানে ঘুরতে আসা হয়, তো ভাবলাম যেহেতু আমরা প্রায় এখানে ঘুরতে আসি, এই সুন্দর জায়গাটা আপনাদের সবার সাথে শেয়ার করি। চলুন ঘুরে আসি ডেভনপোর্ট পার্ক থেকে। প্রথমে আপনাদেরকে বলে দিই পার্কিং সম্পর্কে। বিকেলবেলা পার্কিং ফ্রি, সবাই এসে পার্ক করতে পারবেন এখানে, অনেক বড় পার্কিং লট আছে। বাট মর্নিং টাইমটা শুধুমাত্র নিউ রশেলের বাসিন্দাদের জন্য, উইথ পার্কিং পাস দে ক্যান পার্ক দ্য কার ইন দিস পার্ক। আটলান্টিক মহাসাগরের লং আইল্যান্ড সাউন্ড হচ্ছে এটা, খুবই সুন্দর একটা জায়গা। এখন এখানে ভাটার টাইম চলছে, নর্মালি জোয়ারের টাইমটাতে এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এই সব জায়গাটুকুই ডুবে যায় জলের নিচে, তখন আরও বেশি সুন্দর লাগে দেখতে। অনেক সিগাল চলে আসছে, মনে হচ্ছে পুরাই পাখির রাজ্যে চলে এসেছে। ওয়াও, আসলে এমন একটা জায়গায় এমন সুন্দর একটা এনভায়রনমেন্টে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে মন ভালো হয়ে যায়। আপনারা ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে নিয়ে বিকেলবেলা এই এই পার্কে চলে আসতে পারেন, খুবই এনজয়েবল একটা জায়গা। আর এপাশে দেখতে পাচ্ছেন অনেক বড় খেলার মাঠ আছে, এখানে বাচ্চারা খেলাধুলাও করতে পারবে, তাদের টাইমটা অনেক সুন্দর কাটবে। আমার ছেলে তো খুবই লাইক করে এই পার্কটাতে, সে তার বাবার সাথে ফুটবল খেলে, দৌড়াদৌড়ি খেলে। হাই দিচ্ছে সবাইকে। আসলে যারা একটু নিরিবিলি ছিমছাম পরিবেশ পছন্দ করেন, তাদের জন্য আমি তো বলবো এই পার্কটা খুবই বেস্ট একটা জায়গা। একদম প্রকৃতির কাছাকাছি চলে আসা যায়, নিউ ইয়র্কের ভেতরে, সিটির ভেতরে এত সুন্দর একটা জায়গা আছে। আসলে আমরা তো প্রথম যখন দেখেছি আমরা খুবই মুগ্ধ হয়েছিলাম যে এত সুন্দর, এত নিরিবিলি জায়গা, এত প্রকৃতির কাছে চলে যেতে পারছি আমরা, খুবই সুন্দর। আমার ছেলের আবার প্লেনও দেখতে হয়, সে একটু পরপর আকাশে প্লেন যাচ্ছে, সেটাই তার খুবই কিউরিয়াসিটির ব্যাপার, যে ওকে আমাদেরকে দেখায়, ইয়া প্লেন, ইয়া প্লেন। আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব নিউ ইয়র্কের সুন্দর জায়গাগুলো যেখানে ঘুরতে যাওয়া যায় ফ্যামিলি ফ্রেন্ডদেরকে নিয়ে, সেই জায়গাগুলোর ভিডিও আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই জায়গাটায় ঘুরতে আসবেন। আমার ছেলে যাবে না বাসায়, সে যেতে চাচ্ছে না। আসলে এখন একদমই সন্ধ্যা হয়ে আসছে, এখন বাসায় ফেরার পালা। সন্ধ্যার আকাশটা তো এখানে খুবই সুন্দর দেখা যায়, সূর্য ডুবে যাওয়ার মুহূর্তটাতে। আপনারা দেখতেই পাচ্ছেন আকাশের কি সুন্দর একটা রং দেখা যাচ্ছে, গোধূলি লগ্নের আকাশ। সবাই ভালো থাকবেন।
বাই।